السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ رب العالمین والعاقبۃ للمتقین والصلاۃ والسلام علی اشرف الانبیاء والمرسلین ولا عدوان الا علی الظالمین ولا امن الا للمؤمنین اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وسلم تسليمًا كثيرًا إلى يوم الدين أما بعد أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا ترد دعواتهم الإمام العادل والصائم حين يفطر ودعوة المظلوم يرفعها فوق الغمام وتفتح لها أبواب السماء ويقول الرب عز وجل وعزتي لا أنصرنك ولو بعد حين رواه الترمذي حديث صحيح। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা দূরে কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, আপনাদেরকে পবিত্র মাহে রমজানের পক্ষ থেকে শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র বারগাহে আলিসান দরবারে দোয়া গোজার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার ইবাদুর রহমান হিসাবে কবুল করেন এবং আমাদের সিয়াম কিয়াম এবং অন্যান্য যে সমস্ত কবুলযোগ্য আমল আছে তা যেন বেশি বেশি করার তৌফিক দান করেন এবং আমাদেরকে আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদেরকে সত্যিকারের আল্লাহর বান্দা হওয়ার তৌফিক আতা ফরমান। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে এই মাহে রমজান কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, যে বিষয়টি একজন সিয়াম আদাকারী ব্যক্তির জন্য জানা খুবই জরুরি দরকার। বন্ধুগণ, সে বিষয়টি হলো দোয়া উসায়ম মুস্তাজাব। একজন রোজাদার, একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে অবশ্যই এটা মনে রাখতে হবে এবং এটা জানতে হবে যে একজন সিয়াম আদাকারী ব্যক্তির রোজা আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। অতএব এটা নিশ্চিত কর্ম, এটা নিশ্চিত বিষয় যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যর্থহীন ভাষায় এবং অত্যন্ত তাগিদপূর্ণভাবে জানিয়ে দিয়ে গিয়েছেন, শুভ সংবাদ দিয়েছেন যে একজন সিয়াম আদায়কারী, একজন রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, কবুল করেন। অতএব আমরা যে জায়গাতে দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আছে, যেখানে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, মঞ্জুর করবেন, প্রত্যাখ্যান করবেন না, ফিরিয়ে দেবেন না, আমরা সেই জায়গাগুলো অনুসন্ধান করি, সেই জায়গাগুলোই যদি আমরা দোয়া করি তাহলে দোয়ার মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনের পট পরিবর্তন সাধন করতে পারবো সুনিশ্চিত ইনশা আল্লাহ। কিন্তু বন্ধুগণ, দুঃখজনক হলেও সত্য যে আমরা জানা যে সমস্ত নিশ্চিত বিষয়গুলো আছে যেখানে দোয়া কবুল হয়, আমরা সেখানে দোয়ার প্রয়োজনীয়তা অনুভব না করে যেই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুলের কোনো নিশ্চয়তা নেই, আমরা সেখানে অরণ্যে রোদন করি, আমরা সেখানে অরণ্যে রোদন করি। তাই বন্ধুগণ, একজন রোজাদারের জন্য অত্যন্ত সুবর্ণ সুযোগ এবং শুভ সংবাদ যে রোজা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া কবুল করেন। তাই আমাদেরকে করতে হবে বেশি বেশি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। কারণ যে এই রোজা অবস্থায়, সিয়াম অবস্থায়
আমরা যে দোয়া করি এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন, কবুল করেন। তাই বন্ধুগণ, অবহেলা করবেন না, হেলায় সুযোগ হারাবেন না। সুবর্ণ সুযোগ এসেছে মাহে রমজান, আমরা রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আল্লাহকে বেশি বেশি করে ডাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়ার কবুলিয়াত এবং মঞ্জুরিয়াত আমরা যেন অর্জন করতে পারি, সেদিকে আমাদেরকে কি করতে হবে? সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে, সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। ভুলে গেলে চলবে না বন্ধুগণ, যে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি রোজা সিয়াম অবস্থায় রোজা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না, প্রত্যাখ্যান করেন না, অর্থাৎ কবুল করে নেন। এক ব্যক্তি হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসক, যিনি জনগণের যা হক যথাযথভাবে আদা করেন, জনগণের যা প্রাপ্য জনগণকে তা বুঝিয়ে দেন, জনগণের জান মালের নিরাপত্তা সুনিশ্চিততা আর সাথে আদা করেন এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করেন, এরকম যদি কোনো শাসক হয় আর সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করেন, দোয়া করেন, তাহলে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দ্বিতীয় হলো আসসাইম হিনা ইফতার, রোজাদার ব্যক্তি, সিয়াম আদাকারী ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি যখন ইফতার করে তখন তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। অতএব ইফতারের আগ মুহূর্তে বন্ধুগণ অবশ্যই খেয়াল রাখবেন, ইফতারের আগ মুহূর্তের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়। অতএব সেই জায়গাটাতে খাস করে আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের প্রার্থনাগুলো, আমাদের আবেদন নিবেদনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে হবে। ওয়াদাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তি, যাকে যার উপর অত্যাচার করা হচ্ছে, অত্যাচারিত ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি অত্যাচারে জর্জরিত হয়ে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে দেন, ইয়ারফাউহা ফাওকাল গামাম, মেঘমালার উপরে হলেও আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, এটা উঠিয়ে নেন। ওয়াতুফাত্তাহু লাহা আবওয়াবুস সামা, আর এই দোয়াগুলো উঠাবার জন্য, এই সমস্ত মানুষের দোয়াগুলো উঠাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজা খুলে দেন। আসমানের দরজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকে, আমি অবশ্য অবশ্যই তোমরা যা চেয়েছ, তোমরা যা আমার কাছে পেশ করেছ, প্রার্থনা করেছ, আবেদন করেছ, নিবেদন করেছ, আমি অবশ্য অবশ্যই তোমাদেরকে তা দিয়ে সাহায্য করব। ওয়ালাও বাদাহীন, যদিও একটু বিলম্ব হয়, একটু দেরিতে হয়, একটু সময় পরে হয়, তবুও আমি তোমাদের এ চাওয়া পাওয়া পূর্ণ করে দেব, এ চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। অতএব বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, রোজাদার ব্যক্তির, সিয়াম পালনকারী ব্যক্তির ইফতারের আগ মুহূর্তের দোয়া কবুল হয়। অতএব এই সময়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটকে সামনে নিয়ে আপনার জীবনের অনেক কিছু পট পরিবর্তনের জন্য এবং আপনার যা চাওয়া এবং পাওয়া এবং বর্তমান যে সময়ে আমরা ক্রান্তিকাল অতিক্রম করছি, এই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরে আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে কি করব, আবেদন এবং নিবেদন করব। কারণ এক মহামারী আমাদের সামনে এখন বর্তমান বিরাজ করছে, আমাদের অন্তরে ভীতি সৃষ্টি হয়েছে, চতুর্দিকে মানুষের হাহাকার চলছে। তাই বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, ইফতারের আগ মুহূর্তে একবার হলেও অন্তত বলেন, আল্লাহুম্মা ইরফা আন্নাল ওবা ওয়াল বালা, হে আল্লাহ তুমি আমাদের উপর থেকে, হে আল্লাহ তুমি আমাদের উপর থেকে এই মহামারী, এই দুর্যোগ তুমি উঠিয়ে নাও, এই বিপদ আমাদের উপর থেকে তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার দোয়া হতো কবুল করে আল্লাহ আমাদেরকে এ মহামারীর কবল থেকে হতো কি দিতে পারেন, নিষ্কৃতি দিতে পারেন। এছাড়াও আরও অন্যান্য, আপনি আপনার রিজিকের বরকত চান, আপনি আপনার স্বাস্থ্যগত আপনার সুস্থতা কামনা করেন, আপনার পরিবার পরিজনের সংরক্ষণের বিষয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে মাহফুজ রাখে, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। বাস এভাবে আমরা দোয়া করব, এখানে দোয়া কবুল হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যাপ্ত পরিমাণে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেবেন, যাতে আপনার রিজিকের মধ্যে কখনো কি না হয়, সংকোচন সৃষ্টি না হয়, কখনো আপনার রিজিক বিচ্ছিন্ন না হয়ে যায়। আল্লাহর কাছে সে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে আপনি সুস্বাস্থ্য কামনা করেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি বলেন, আল্লাহর কাছে চান, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়াই ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। দোয়াগুলো পড়তে থাকেন, দোয়াগুলো পড়তে থাকেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, দোয়া করতে থাকে, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি, আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফির লি ওয়ারহামনি, দোয়া করতে থাকুন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রোজাদারের দোয়া করবেন, কবুল করবেন। বন্ধুগণ, এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই 2526 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিসটিকে ইমাম তবরানী রহমাতুল্লাহ আলাইহি তার আদ-দুআ নামক কিতাবে বর্ণনা করেছেন, সহিহুল জামে 3032 নম্বর হাদিস এবং সিলসিলাতুস সহিহার মধ্যে 1797 এবং অন্য এক জায়গাতে 596 নম্বর হাদিসে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাব, তিন জায়গার দোয়া, তিন ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন, তাদের দোয়া আ কবুল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সেখানে বলা হয়েছে দাওয়াতুস সাইম, দাওয়াতুস সাইম রোজাদারের সিয়াম পালনকারী ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ও দাওয়াতুল মাজলুম এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, ও দাওয়াতুল মুসাফির সফরকারী ভ্রমণকারী ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, কবুল করে নেন। অতএব বন্ধুগণ, এই জায়গাগুলো দোয়া কবুলের স্থান, এই জায়গাগুলোতে দোয়া কবুলের নিশ্চয়তা আছে, তাই আমরা যেন ভুলে না যাই, তাই আমরা যেন ভুলে না যাই। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিসসাইমি ইনদা ফিত্রিহি লাদাওয়াতুন মা তুরাদ, রাহু ইবনে মাজা ওয়া হাসানাহুল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। আচ্ছা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় রোজাদার ব্যক্তির, সিয়াম পালনকারী ব্যক্তির ইফতারের আগ মুহূর্তে, ইফতারের প্রাককালে, ইফতারের সেই সময়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, কবুল করে নেন, কবুল করে নেন। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি 1753 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন। যদিও কেউ কেউ এই হাদিসটিকে পূর্ণ হাদিসের যে ভাষ্য সেখানে দয়িব বলেছেন, তবে এই যে এবারটুকু এখানে উল্লেখ করা হয়েছে সেটার ব্যাপারে হাসান বলা হয়েছে, সেটার ব্যাপারে হাসান বলা হয়েছে। বন্ধুগণ, আমাদেরকে তাহলে আমরা বুঝতে পারছি যে হাদিসগুলোর গুরুত্ব উপলব্ধি করে যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, ইফতারের মুহূর্তে দোয়া করতে হবে, কারণ কি এই মুহূর্তের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। অনুরূপভাবে বিশুদ্ধ সনদে আপনার মুসনাদে আহমদের মধ্যে এসেছে একটি হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া তাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কি করেন, জাহান্নামীদেরকে দিনে এবং রাতে মুক্ত করে দেন, দিনে রাতে মুক্ত করে দেন, কোত্থেকে মুক্ত করেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাব, আর এই রোজাদার রোজার মাসে অর্থাৎ এই সিয়ামের মাসে, এই রমজান মাসে রোজা পালনকারী ব্যক্তিদের, তাদের মধ্য থেকে যারা রোজা রাখে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করে নেন, কবুল করে নেন। লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাব মিনহুম সাইম, মিনহুম সাইম অর্থাৎ প্রত্যেক রোজাদার বান্দার কি করে নেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করে নেন। এটা
আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল কি করতেছেন, তার উম্মতকে শুভ সংবাদ দিচ্ছেন একবারে নিশ্চয়তার সাথে, যে যদি এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা হয়, প্রার্থনা করা হয়, দোয়া করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া অবশ্যই কবুল করবেন, এটা ফিরিয়ে দেবেন না, এটা ফিরিয়ে দেবেন না। অতএব একজন রোজাদার ব্যক্তির, একজন সাইম সিয়াম পালনকারী ব্যক্তির কি এটা খেয়াল রাখতে হবে এবং এদিকে গুরুত্ব দিয়ে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। যেহেতু তার দোয়া, যেহেতু দোয়া তার দোয়া কবুল হয়, এজন্য রোজাদার বা সিয়াম সাইম ব্যক্তি কি করবেন, সর্বপ্রথম যখন দোয়া করবেন তখন নিজের পক্ষ থেকে নিজের জন্য আগে দোয়া করবেন, নিজের প্রয়োজনের জন্য যা কিছু দরকার সেগুলো দোয়া করবেন, তারপরে অন্যান্যকেও তার দোয়ায় অংশীদারিত্ব দান করবেন, তাদেরকে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। বিশেষ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশের জন্য এবং রিজিকের প্রশস্ততার জন্য, হালাল রুজি ভক্ষণের জন্য, সুস্থতা থাকার জন্য, সার্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য, আপদ বিপদ বালা মুসিবত থেকে সুরক্ষিত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সময়ে দোয়া করতে হবে, এই সময়ে দোয়া করতে হবে। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিত্রিন উতাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতারের মুহূর্তে কি করেন, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করেন, জাহান্নাম থেকে মুক্ত করেন। ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, এবং এটা রাত্রেও করেন, ইফতারের মুহূর্তেও করেন এবং রাত্রেও করেন, রাত্রেও করেন। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাই 1643 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তাহলে বন্ধুগণ আমরা বুঝতে পারলাম যে আমরা অবশ্যই ভুলে যাব না, আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, দোয়া করব, হাত তুলে দোয়া করব, আকতি মিনতি জানিয়ে প্রাণ উজাড় করে দিল একেবারে খালি করে কাইমানু বাক্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার আমরা করব, আমাদের প্রার্থনাগুলোকে তুলে ধরব, আমরা প্রার্থনাগুলোকে তুলে ধরব। বন্ধুগণ একটু আগে যে হাদিসটি পড়েছি যে ইন্নালি সাইমে দাওয়াতুল মুস্তাজাব ইন্দা ফিত্রিহি, এখানে এই ইন্দা ফিত্রিহি বলতে এখানে ইফতারের আগ মুহূর্তে নাকি ইফতারের মধ্যে নাকি ইফতারের বা পরে এই সময়টা বোঝানো হয়েছে। এ বিষয়ে শেখ সালে উসাইমিন রহমাতুল্লাহ আলাই বলছেন যে এটার দ্বারাতে বোঝানো হয়েছে যে মোট কথা হলো যে মাগরিবের সময়ে ইফতারের পূর্বে এ দোয়াটি বোঝানো যেতে পারে, এটি বোঝানো যেতে পারে। তবে এটা মনে রাখতে হবে যে এর স্থান হলো যে আপনার রোজার পূর্বে মুহূর্তও হতে পারে, অর্থাৎ ইফতারের পূর্ব মুহূর্তও হতে পারে, ইফতার চলাকালীন সময়েও হতে পারে এবং ইফতারের পরে এর দোয়াও এটা উদ্দেশ্য হতে পারে, এটা উদ্দেশ্য হতে পারে। যেমন লাজনাতুদ দায়মাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা বলেছেন যে এর দ্বারাতে উদ্দেশ্য হলো যে ইফতারের সময়ে, ইফতারের পূর্বে এবং ইফতারের পরে এটাও হতে পারে। কারণ এ সময়গুলো সবগুলোই ইন্দা শব্দটি এটা গ্রামারের ভাষায় দুই অবস্থাকে অন্তর্ভুক্ত করে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে ইফতারের পূর্বেই হোক, ইফতার চলাকালীন সময়ে হোক অথবা ইফতার পরবর্তী হোক, আমরা যেন দোয়া করতে না ভুলে যাই। এই সময়ের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, কবুল করেন। অতএব সেদিকে খেয়াল আমাদেরকে রাখতে হবে। বন্ধুগণ আমাদের মাঝে একটি কথা বা একটা ধারণা আছে যে ইফতারের দোয়া, নির্দিষ্ট দোয়া আমরা বলে থাকি বা পড়ে থাকি। আসলে ইফতারের নির্দিষ্ট কোনো দোয়া নেই। আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। জি, তারপরে খাওয়া চলা
অবস্থা খাওয়া যখন শেষ হলো তখন আমরা এ দোয়াটি পড়তে পারি, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে এটি প্রমাণিত হয়, জাহাবাত জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ। তবে অবশ্যই এটা কি হতে হবে, ইফতারের পরে হতে হবে, ইফতারের পরে হতে হবে, কারণ এখানের যে অর্থগুলো সেগুলো ইফতার পরবর্তী বিষয়টিকেই ইঙ্গিত বহন করে। এরপরে আরও একটি কথা আছে, সেটি হলো কি, যে আল্লাহ মালা কাসুম তো আলা রিজকিকা ইফতার। বন্ধু করি এই হাদিসটিকে, এটি হাদিস হিসাবে অনেকেই মানতে চান না, এটিকে মাসুর বলা হয়, জি। তবে এটি ইফতারি করার দোয়া নয়, এটি ইফতারির দোয়া নয়, এটি বলে ইফতার করতে হবে এমন কোনো কথা নয়। তবে ইফতার পরবর্তী সময়ে যদি কোনো ব্যক্তি বলে এটি, তাহলে শরীয়তে বাধা দেওয়া হয় নাই, কারণ এখানে সনাদান যদিও এটি জয়ীফ, কিন্তু মতনান এবং মানান এটি সহি, মতনান এবং মানান এটি সহি। এজন্যই ওলামায়ে কেরামগণ বলছেন যে যদি কোনো ব্যক্তি এটিকে রোজা খোলার দোয়া মনে না করে এমনি সাধারণ দোয়া হিসাবে, সাধারণ দোয়া হিসাবে যে আল্লাহ মালাকা শুনতো আল্লাহ রিজকে কাফতার, তো হে আল্লাহ আমি তোমার প্রদত্ত রিজেক দ্বারা কি করেছি, রোজা খুলেছি, হ্যাঁ এরকম বলতেই পারে, এরকম বলতেই পারে, জি, এটাতে বলাতে কোনো দূষণীয় নয়। এ কথা আপনার এখানের সৌদি ওলামাগুনো গ্র্যান্ড মুফতি আল্লামা ইবনে বাজ রাহেমাহুল্লাহ বলেছেন এবং অন্যান্য আলেম ওলামারাও এ কথাই বলেছেন। তবে এটিকে রোজা খোলার দোয়া মনে করা যাবে না, কথা বুঝতে পেরেছেন, জি, সে কথাটি মনে রাখতে হবে। বন্ধুগণ আমাদের উচিত আমরা বেশি বেশি করে কি করব, দোয়া করব, আমরা বেশি বেশি করে দোয়া করব। যতগুলো দোয়া আমাদের জানা আছে আমরা আরবিতে দোয়া করতে হবে এমন কোনো কথা নাই, আমরা বাংলাতেও দোয়া করতে পারি, আমরা বাংলাতেও দোয়া করতে পারি। আর যদি আমাদের অনেক সময় আমাদেরকে অনেকে ইফতার করায়, আমরা মানুষের বাড়িতে ইফতার করতে যাই দাওয়াত মেহমান হিসাবে, সেক্ষেত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে উবাদার কাছে আসলেন এবং তার বাড়িতে ওখানে ইফতার করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া পড়েছিলেন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমুকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। এটি ইমাম ইবনে আবু দাউদ, ইমাম আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার হলো 3854, হাদিসের সনদ সহিহ, হাদিসের সনদ সহিহ। এছাড়াও হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দোয়া করতেন, এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি, হে আল্লাহ তুমি আমার অজ্ঞতা, তুমি আমার গুনাহ এবং কর্মের ক্ষেত্রে আমার বাড়াবাড়ি, আর এছাড়াও তুমি যে সমস্ত আমার বিষয়ে, আমার গুনার বিষয়ে তুমি জানো, এগুলো আমাকে তুমি মাফ করে দাও, এগুলো তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি হাজলি ওয়া জিদ্দি ওয়া খাতায়ায়া ওয়া আমদি ওয়া কুল্লু যালিকা ইনদি, হে আল্লাহ তুমি আমার হাসি ঠাট্টার ছলে আমরা যে ভুল ভ্রান্তি গুনাহ করি সেগুলো তুমি মাফ করে দাও আমাকে, আমার প্রকৃত যে সমস্ত গুনাহগুলো এগুলো তুমি মাফ করে দাও, আমার ইচ্ছা এবং অনিচ্ছাকৃত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, যতগুলো এই সমস্ত অপরাধগুলো আমার কাছ থেকে হয়েছে অতএব মাবুদ গো তুমি এগুলো মাফ করে দাও, তুমি মাফ করে দাও। এভাবে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি খাতিয়াতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি, আল্লাহুম্মা গফিরলি হাজলি ওয়াজিদ্দি ওয়া খাতায়ায়া ওয়া আমদি ওয়া কুল্লু যালিকা ইনদি। এটি বুখারীর হাদিস 6399 নম্বর হাদিসে এই দোয়াটির কথা এসেছে, এই দোয়াটির কথা এসেছে। এছাড়াও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের উপরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করো, আফু এবং আফিয়া, ক্ষমা এবং নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা পালন করো। এই জন্য আমরা বলতে পারি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমরা এই দোয়াগুলো করতে পারি, আমরা এই দোয়াগুলো করতে পারি। এছাড়াও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তুমি যখন সকাল এবং সন্ধ্যা হবে তখন তুমি এ দোয়াটি পড়বে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইনি। মুস্তাদরাক হাকিম সহি সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন, সহি সূত্রে এই হাদিসটি বর্ণনা করেছেন। এছাড়াও আমরা আরও আমরা দোয়া করতে পারি, আল্লাহুম্মা জালি, আল্লাহুম্মা জাল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামি নূরান ওয়া আন ইয়ামিনি নূরান ওয়া আন ইয়াসারি নূরান ওয়া ফাওকি নূরান ওয়া তাহতি নূরান ওয়া আমামি নূরান ওয়া খালফি নূরান ওয়া জাআল্লি নূরান। এছাড়াও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করতে পারি যে হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করো, হে আল্লাহ তুমি আমাদের দেশ জাতি আমাদের পরিবার পরিজন আমাদের সমাজ আমাদের রাষ্ট্র হে আল্লাহ এগুলো সবগুলোকে তুমি সুরক্ষিত দান করো, সুরক্ষা দান করো এবং এগুলোকে নিরাপত্তা দান করো, এবং আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্র পরিচালনায় আছে আল্লাহ তুমি তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করো, তাদের ভালো কাজগুলো কবুল করো, গ্রহণ করো, এবং তারা যে ভুল যদি কিছু করে থাকে আল্লাহ তুমি তাদেরকে সংশোধন হওয়ার সুযোগ দাও, আল্লাহ তুমি তাদেরকে তাদের গুনাহগুলোকে মাফ করো এবং ভালো কাজ করার প্রতি তাদেরকে আরও বেশি বেশি আগ্রহী হওয়ার তৌফিক দান করো। আমরা এভাবেও দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সেই দোয়াগুলো কবুল করবেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন نفعني وإياكم بما سمعتم السلام عليكم ورحمة الله وبركاته